আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এক্সেল এ কোড ব্যবহার করে কন্ডিশনাল ফরম্যাটিং করতে হয়। যেমন ধরুন এখানে একটা টেবিল রয়েছে, যে টেবিলের প্রথম কলামে কিছু নাম রয়েছে এবং সেকেন্ড যে কলাম এখানে তাদের টার্গেট বা সেলস টার্গেট পার্সেন্টেজ আকারে ইনপুট দিতে হবে। নিচে দেখে কিছু কন্ডিশন আছে, যে যাদের টার্গেট বা সেলস টার্গেট 0-30% তাদের সেল গুলো লাল হয়ে যাবে, যাদের 31-50% তাদের রোজ, এবং যাদের 51-80% তাদের ব্লু, এবং যাদের 81-100% তাদের গ্রিন হবে। তো যখনই আমি এই সেলস এর ঘরে আমি তাদের প্রাপ্ত টার্গেটটি ইনপুট দেবো, সাপোজ এখানে যদি আমি 34 দেই এবং এন্টার প্রেস করি, তাহলে দেখুন অটোমেটিক টার্গেটের যে ঘরটি সেটি আমার সেই রেসপেক্টিভ কালার হয়ে গেছে। পরবর্তী যে সেলটা এখানে যদি আমি দিই 100%, তাহলে দেখুন গ্রিন কালার হয়ে যাচ্ছে। এভাবে আমি যদি তার পরের সেলেও অন্য একটি ডাটা ইনপুট করি, যেমন আমি এখানে যদি 75%, তাহলে দেখুন অটোমেটিক এই যে এখানে ব্লু কালার আছে, এই ব্লু কালার হয়ে গেছে। তো আপনারা যদি চান এভাবেই একটা টেবিল তৈরি করতে, অর্থাৎ কোডিং এর মাধ্যমে কন্ডিশনাল ফরম্যাটিং করতে, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। এখানে আমি এই সেলটিতে কোডিং এর মাধ্যমে কন্ডিশনাল ফরম্যাটিং করব। সেই জন্য আমাদের যেটি করতে হবে, আমরা যে শিটে এই কোডিংগুলো করব, সেই শিটের নামের উপরে, যেমন দেখুন এখানে শিট 6 দেওয়া আছে, আমি এর উপরে মাউস দিয়ে রাইট ক্লিক করে ভিউ করে যাব। তাহলে আমাদের এটি কোডিং উইন্ডো ওপেন হবে। এবার প্রথমত যেটি করতে হবে, যে এখানে দেখুন যে জেনারেল লেখা আছে, এখান থেকে আমরা দিব ওয়ার্কশিট, এবং তারপরে সিলেকশন চেঞ্জ যেখানে আছে সেখান থেকে আমরা দিব শুধুমাত্র চেঞ্জ। তো আমি নিচের যে দুটি লাইন এসেছিল সেটি ডিলিট করে দিচ্ছি। আমাদের কোডিংগুলো হবে এই জায়গাটায়। তো কোডিংগুলো আমি প্রথমেই নোট পেড়ে লিখে রেখেছি। এই কোডগুলো আমি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে আমাদের যে কোড উইন্ডো আছে সেখানে এই দুই লাইনের মাঝখানে পেস্ট করে দিচ্ছি। তাহলে দেখুন আমাদের এখানে কোডগুলো পেস্ট হয়ে গেছে। তো এখানে যে প্রথমত যেটা দেখতে হবে সেটা হচ্ছে সেট আই ইকুয়াল ইন্টারসেক্ট ব্র্যাকেট ওপেন করবেন টার্গেট কমার রেঞ্জ, যে রেঞ্জের ভিতরে আপনার এই কন্ডিশনগুলো অ্যাপ্লাই করতে চান সেই রেঞ্জটা এখানে দিতে হবে। এখানে দেখুন C3 এবং C9 দেওয়া আছে, কিন্তু আমাদের এখানে করতে হবে কততে, আমাদের এখানে করতে হবে ডি কলামে D3-D9 পর্যন্ত। তো আমি সেক্ষেত্রে এখানে চেঞ্জ করে দিচ্ছি, এখানে হবে D3-D9। তারপর যেটি করতে হবে, ইফ নট আই ইজ নাথিং দেন সিলেক্ট কেস টার্গেট, কেস 0-30:NEWCOLOR3। এখানে হচ্ছে কালার ইন্ডেক্স, এগুলো 0-56 পর্যন্ত আপনার কালার ইন্ডেক্স ব্যবহার করতে পারবেন। কেস 31-50:NEWCOLOR ইজ ইকুয়াল 38, কেস 51-80:NEWCOLOR ইজ ইকুয়াল 5, কেস 81-100:NEWCOLOR সমান বা ইজ ইকুয়াল 4। তারপর এন্ড সিলেক্ট, এবং তারপর লাইন হবে Target.Interior.ColorIndex NEWCOLOR, তারপর ইন্ডেক্স। তো এই মাত্র কয়েকটি কোড যদি আমরা লিখি তাহলে আমাদের কন্ডিশনাল ফরম্যাটিংগুলো হয়ে যাবে। তো আমি এক্সেলে যাচ্ছি এখন। এখন আমি এখানে কিছু লিখবো, অর্থাৎ টার্গেটগুলো ইনপুট দেবো। এখানে 35 দিচ্ছি, এন্টার প্রেস করছি, তাহলে দেখুন অটোমেটিক এই যে 31-50 পর্যন্ত রোজ কালার। তারপরের সেলটিতে আমি দিচ্ছি 65, দেখুন 51-80 পর্যন্ত ব্লু কালার, সো এখানে ব্লু কালার হয়ে গেছে। এবং পরের সেল আমি দিচ্ছি 100%, তাহলে এখানে গ্রিন কালার হয়ে গেছে, কারণ 81-100 পর্যন্ত হচ্ছে গ্রিন কালার। তো এভাবে আমরা কিন্তু কালারগুলো চেঞ্জ করতে পারি। এখান থেকে আমরা 0-56 পর্যন্ত কালার আপনারা দিতে পারেন, যে কোনো কালার এখান থেকে হবে। তারপরে আপনারা এখান থেকে সরাসরি ইনপুট দিলে কালারগুলো চেঞ্জ হয়ে যাবে। এখানে আমি 0 দিচ্ছি, 0 যদি দিই এই সেলটিতে, এন্টার প্রেস করছি, তাহলে দেখুন রেড, অর্থাৎ 0-30 পর্যন্ত রেড কালার। তো কোডিংটি আমি আবারও দেখাচ্ছি, আর এই কোডিংটি আপনারা ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন, এখান থেকে আপনারা ইচ্ছে করলে কপি করে নিতে পারেন। প্রথমত আমাদের যেটি করতে হবে সেটা হচ্ছে ওয়ার্কশিট নিতে হবে এখান থেকে, এবং এখান থেকে চেঞ্জ নিতে হবে। তারপর সেট আই ইকুয়াল ইন্টারসেক্ট ব্র্যাকেট ওপেন টার্গেট কমা চেঞ্জ ব্র্যাকেট ওপেন, আমাদের যে রেঞ্জটিতে এই কন্ডিশনাল ফরম্যাটিংগুলো হবে সেই রেঞ্জটি আমাদের এখান থেকে দিতে হবে ডাবল কোর্সের ভেতরে, তারপর ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিতে হবে। If not I is nothing then select case target, আমাদের এখানে যে যে কন্ডিশনগুলো আছে সেই কন্ডিশনগুলো এইভাবে দিতে হবে, কেস 0-30:NEWCOLOR, এখানে কালারের ইন্ডেক্স দিতে হবে। এভাবে আমাদের যতগুলো কালার দরকার ততগুলো লাইন হবে এখানে। তারপর এন্ড সিলেক্ট Target.Interior.ColorIndex NEWCOLOR, এন্ড ইফ এন্ড সাব। তো এইভাবে আমরা যে কোনো কালারই ইনপুট দিতে পারি কন্ডিশন অনুসারে।
তো বন্ধুরা আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করুন কমেন্টস করুন শেয়ার করুন ধন্যবাদ